এইবার বিকেল বেলা কেক কাটা শুরু। সুন্দর একটা ছোট্ট করে ডেকোরেশন করলাম, এরপর চলে এসেছে পিপি দিদিভাই হঠাৎ করে। তারপর ওর জন্য কিছু গিফট এনেছিল, একটা টেবিল চেয়ার এনেছিল, একটা বড় টেডি এনেছিল। ওর দুটো জিনিস পেয়ে ভীষণ খুশি, ভীষণ। ওর স্টাডি টেবিলটা ওর খুব পছন্দ হয়েছে। তারপর টেডিটা নিয়ে একটু খেলাধুলো করছিল পিসি আর দিদিভাইয়ের সাথে। তারপর একটু খেলাধুলো করতে করতে বেশ ভালোই মজা পাচ্ছিল, পিসি ওর সাথে খেলছিল, দিদিভাইও ভিডিও করছিল। তো এরপর আমরা সবাই চলে এলাম এক এক করে। আসার পর এবার দিদিভাই যে কেকটা বানিয়ে এনেছিল আর আমি যে কেকটা বানিয়েছিলাম, দুটো কেক কাটিং এবার শুরু হবে। এইবার ওকে একটু দাঁড়িয়ে একটু সিম্পল একটা ছবি তুলে নিলাম, তো এরপর কেক কাটা শুরু হবে। বাবা ওকে বলছে ফু দেওয়ার জন্য, তো এবার ফু দিচ্ছে, তো চেষ্টা করছে জোরেই ফু দেওয়ার। তো বেচারার ফুতে তো তো কি বলবো, ফু তো দিয়েই যাচ্ছে। তো যাক, নিভেছে, এটা নিভেছে, বাবা একটু হেল্প করেছে, ছোট মানুষ তো, তো ও ফু দিয়ে এটাকেও মানে দিদিভাই যে কেকটা এনেছিলো ওটাতেও ফু দিয়ে নেভানোর চেষ্টা করছে। তো এইগুলো তো ম্যাজিক ক্যান্ডেল, সহজে নেভে না, তো বাবা ওর সাথে একটু হেল্প করেছে। তো এতে বেশ ভালো মজা পেয়েছে, ভেবেছে ও নিজেই ফু দিয়ে নিভিয়েছে। এগুলোই তো বাচ্চাদেরকে মজা দেওয়ার কারণ না, ছোটো ছোটো জিনিসে যেগুলো ওরা পারে না, চেষ্টা করে, তো তার সাথে যদি আমরা একটু হেল্প করে দিই, এতে ওরাও ভীষণ মজা পায় যে না জিনিসটা আমরা করতে পেরেছি, এটা ওরাই বেশ ভালো লাগে ওদের। তো এরপর কেক কাটা শুরু হচ্ছে, কেক কাটছে ও। তো আমি সাইড থেকে একটু মিউজিকও দিয়েছিলাম, চালিয়েছিলাম, যেটা এখানে সাউন্ডে নেই। তো একটা হ্যাপি বার্থডে সং চালিয়েছিলাম, তো ভীষণ মজা পেয়েছিল। আমার ছেলে কেক কাটতে না ভীষণ মজা পায়, আর ও যার হ্যাপি বার্থডে হোক। ওর বাবা আবার একটু ফ্যানটা চালিয়ে নিল, কারণ তখন না মোমবাতিগুলো নিভে যেত, ফ্যান চলছিল না। আর এত গরম, এত গরম এই মে মাসের, মানে রোদ, এত তাপ, এত গরম, প্রচণ্ড ঘাম হচ্ছিল সবার, মানে এতটাই গরম ছিল। তো কি বলবো, যা কেক কাটা হয়ে গেছে, একটু নিজেই হাততালি দিয়ে দিল হ্যাপি বার্থডে টু মি। তো বাবা ওর প্রচুর, বাবা প্রচণ্ড ঘেমে গেছে, বাবা খুবই ঘামে, মানে একদম গরম সহ্য করতে পারে না, তো প্রচণ্ড ঘামে। তো বাবা প্রচণ্ড ঘেমে গেছে কেক কাটিয়ে, ছেলেকে কেক কাটিয়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। এবার নিজেই হাততালি দিয়ে হ্যাপি বার্থডে টু মি একটু করে নিচ্ছে। যাই হোক, খুব মজা পাচ্ছে। আমার ছেলে যে কোনো কারোর বার্থডে হোক না, বার্থডেটা খুব পছন্দ করে। এবার ওর দিদিভাই ভিডিও করছিল, যারা যারা আমরা বসেছিলাম নিজেরা, তাদের সবার, ঠাম্মা, আমি, তারপরে ওর পিসিমণি, তারপর ওর দিদিভাই যেহেতু ক্যামেরা করছিল, আমি আবার ক্যামেরাটা ধরে ওকে দেখিয়ে দিলাম মুখটা। তো এবার ছেলেকে কেক খাওয়ানোর বাবা শুরু করে দিয়েছে, কেক তো ভীষণ পছন্দের, তো দেখছো কি সুন্দর করে কেক খেয়ে যাচ্ছে। আর ওর না অনেক দিন পর কেক খাচ্ছে, আসলে ওর দাঁতে খুব ব্যথা, তো তো ওকে কেক আমরা খুব একটা দিই না, মিষ্টি খাবার, দেখো চেটে চেটে খাচ্ছে একদম। একটু ক্রিম ক্রিম দিয়েছিলাম, ক্রিম বলতে ওটাকে আমি ম্যাঙ্গো কেক করেছিলাম, তো ওটার হাতে লাগছিল, দেখো আবার জামাতেও মুছে ফেললো, কি বলবো আর। তো যাই হোক, মিলিয়ে মিশিয়ে জন্মদিনটা খুব ভালোই কেটেছে। তো আবার বাবার কাছে চাইছে, তো আমরা একটু বললাম যে বাবাকে একটু খাইয়ে দাও, তো তোমাকে বাবা খাইয়েছে, তুমি বাবাকে একটু খাইয়ে দাও। তো বাবাকে খাইয়েও ছিল, এবার বললাম কেক কেটে একটু সবাইকে দিতে, ক্রিমটা যেহেতু হাতে লাগছিলো, তাহলে এই কেকটা কেটে দাও, দিদিভাই যেটা এনেছে টুটি ফুটি কেক, কেকটা খেতে খুব ভালো হয়েছিল। দুটো কেকই না ওর জন্য স্পেশাল করে বানানো, তো তো কম মিষ্টি দিয়েই করা হয়েছে।